আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। আমরা আজকে 161,200 টাকা দিলাম, সেটা আমরা আমাদের বাগমুন্ডি ICDS প্রজেক্ট আমরা দেখেছি। আমরা পশ্চিমবাংলার সব থেকে পিছিয়ে পড়া জেলার এবং পিছিয়ে পড়া ব্লক আমরা, তো আমরা ভেবে দেখলাম রাজ্যে বা সারা দেশে বিশ্বে যেভাবে করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ এবং মোকাবিলা করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, আমরা ICDS ওয়ার্কার এবং হেল্পাররা ভেবে দেখলাম যে আমাদেরও কিছুটা সেখানে সহযোগিতা করার প্রয়োজন আছে। তো সেইভাবেই আমরা ভাবলাম যে আমরা তো মানে বিন্দু বিন্দু সিন্ধু না হলেও কিছুটা হলেও আমরা তাদের সহযোগিতায় আসতে পারি, এইভাবে আমরা উদ্যোগ নিলাম এবং অফিসের সহযোগিতাও পেলাম এবং পুরো প্রজেক্টের কর্মী সহায়িকাদের সহযোগিতায় আমরা এইটুকু টাকা তুলতে পেরেছি এবং সেটা মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে জমা দিলাম। আগামী দিনও কি এইভাবে এগিয়ে আসবো? হ্যাঁ, আগামী দিনও আমরা এইভাবে এগিয়ে আসবো যাতে আমরা সরকারের পাশে থেকে কিছুটা হলেও সরকারের সহযোগিতা করতে পারি। কী নাম আপনার? আমার নাম মালতী সিং বাবু, ICDS ওয়ার্কার, বাগমুন্ডি প্রজেক্ট।